আমি অন করে নিয়ে আগে তো আপনারা হচ্ছে যেটা করবেন ক্লাসে আপনার হচ্ছে নেক্সট ক্লাসের দিন দুইটা মানে প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা যা যেটা হয়েছে সেই দুইটা পরীক্ষার প্রশ্ন সলভ করে জমা দিবেন যারা পরীক্ষা দেন নাই তাদের জন্য সমস্যা তারা আমার কাছে প্রশ্ন নিয়ে নেবেন নিয়ে সলভ করে জমা দিবেন এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ অ্যাসাইনমেন্ট আমার কাজ হচ্ছে আজকে আমরা গতদিন কোডিং ডিকোডিং করেছিলাম খুব ইম্পর্টেন্ট একটা টপিক করেছিলাম কোডিং ডিকোডিং এর ম্যাথগুলো আমি ক্লাসে যেগুলো করেছি ওই টাইপের প্রশ্নে আসে এর বাইরে তেমন কিছু করার দরকার নেই ওইগুলো ভালো করে সলভ করলে হবে ওই টাইপের ম্যাথগুলো বারবার দেখলে হবে আর আজকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ব্লাড রিলেশন আর হচ্ছে ইভ্যালুয়েশন অফ রিলেশনশিপ এই এই যে এই দুটো টপিক আমরা আজকে পড়ব তো এই দুটো টপিক হচ্ছে এখান থেকে অনেক প্রশ্ন আসে তো এই দুটো টপিক পড়ার পর আপনারা আগামী কাল রাতে 9:30 বা 10:00 আমি গ্রুপে টাইম বলে দিবনে এই দুটো টপিক হচ্ছে একটু পড়ে যে দুটো টপিক দুটো ছোট ছোট তেমন কিছু নাই এখানে পড়ার মতো তো আপনারা হচ্ছে এইগুলোর উপর একটা পরীক্ষা দিয়ে ফেলবেন পরীক্ষা দেওয়ার পরে এ পরে হচ্ছে আমরা ভগ্নাংশ পড়বো তারপর হচ্ছে অনুপাত সমানুপাত পরে তারপর হচ্ছে আপনার মান্থলি এক্সাম দিবেন তো আপনার মান্থলি এক্সজামের জন্য আগে থেকে মাথায় একটা মানে প্রস্তুতি রাখেন মানসিকভাবে প্রস্তুত হয়ে যান যে আপনাদের হচ্ছে এই জিনিসগুলো সবগুলোই লাগবে পড়তে হবে আজকের ক্লাসে চলে যাই আজকে ক্লাসে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আহ ব্লাড রিলেশন তো ব্লাড রিলেশনে যেই ধরনের ম্যাথ গুলো আসে সেগুলো হচ্ছে আপনার মূলত আহ সম্পর্ক আর কি এগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফ থেকে চিন্তা করলেই ম্যাথগুলো খুব ইজি হয়ে যায় এটা আলাদা করে ম্যাথ করতে হবে এমন না তবে আমি জাস্ট একটা ফরম্যাট আপনাদের দেখাই দিব এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল লাইফ থেকে নিলেই সুন্দরভাবে ম্যাথ গুলো করা যায় যেমন প্রশ্ন এরকম বলে যে ক কয়ের বাবা গ হচ্ছে ঘয়ের বোন তারপর বলে যে ক কয়ের সম্পর্ক কি ক ঘয়ের সম্পর্ক কি এই টাইপের প্রশ্ন হচ্ছে ব্লাড রিলেশনে আর ইভালুয়েশন অফ রিলেশনশিপ হচ্ছে এখানে আপনারা কয়েকটা জিনিসের মধ্যে কয়েকটা অবজেক্ট বা কয়েকটা জিনিসের মধ্যে আপনার বলা থাকবে যে এটা থেকে এটা বড় ওটা থেকে এটা ছোট হ্যাঁ তারপর বলবে যে কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট বা কোনটা হচ্ছে মাঝারি এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে ইভ্যালুয়েশন অফ রিলেশনশিপের মধ্যে এখানে মানুষ থাকতে পারে অথবা যে কোনো অবজেক্ট থাকতে পারে তো যেটাই বলুক না কেন আপনার হচ্ছে এগুলোর মধ্যে বড় ছোট সম্পর্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে বড়টা বের করতে হবে বা সেখান থেকে আপনাকে ছোটটা বা মাঝারিটা বের করতে হবে সাধারণত সেখান থেকে বড় বা ছোট বের করতে বলে তো এই দুইটা টপিক মানে এই দুইটা টপিক মূলত হচ্ছে রিটেন বিসিএস রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে ইভ্যালুয়েশন অফ ইভ্যালুয়েশন অফ রিলেশনশিপ এটা হচ্ছে প্রিলিতে প্রশ্ন আসেই যেমন রিটেনে হচ্ছে ব্লাড রিলেশন থেকে প্রত্যেকবার একটা করে মিনিমাম থাকে হ্যাঁ কখনো দুইটাও থাকে আর এখান থেকে রিটেনে দুইটা করে প্রশ্ন থাকে প্রিলিতে একটা করে থাকে মানে এই টপিকটা যদি এই দুটো টপিক যদি আপনি ভালো করে পড়েন তাহলে প্রিলি আর রিটেন মিলে আপনি পাঁচটা প্রশ্ন কমন পাবেন ঠিক আছে তো তার মনে হচ্ছে আমরা আজকে যে দুইটা টপিক পড়বো এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে তো আমরা হচ্ছে প্রথমে প্রথম যে টপিকটা পড়বো ব্লাড রিলেশন এগুলো আমার হোয়াইট বোর্ড নেই সেখানে গিয়ে আপনাদের কিছু কথা বলতে বললি আপনারা এই কথাগুলো ভালো করে শোনেন তাহলে তাদের জন্য ভালো হয় তো আমি হচ্ছে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে ব্লাড রিলেশনের যে আছে সেগুলো পড়ার জন্য আমাদের যে জিনিসগুলো জানা জরুরি আমরা সবগুলো ম্যাথগুলোকে একটা ফরমেটের মধ্যে ফেলে দিব একটা ফর্মেটে ফেললে বা হচ্ছে একটা প্যাটার্নে নিয়ে আসতে পারলে আমাদের জন্য সুবিধা হয় তো আমরা ফার্স্টে যে টপিকটা পড়বো প্রথম অংশে সেটা হচ্ছে ব্লাড রিলেশন তো এই ব্লাড রিলেশনের মধ্যে হচ্ছে আমরা বের করব বিভিন্ন সম্পর্ক অর্থাৎ একজন একজনের সম্পর্ক দেয়া থাকবে সেখান থেকে অন্য একটা সম্পর্ক বের করতে হবে এটা হচ্ছে আমাদের মূল টপিক তো এই ধরনের ম্যাথ গুলো করার জন্য আমরা হচ্ছে যে ধরনের সমস্যাগুলো ফেস করব সেই সমস্যাগুলো প্রথমে হচ্ছে ধরেন বলা থাকলো এরকম যে ক ক্ষয়ের বোন বা হচ্ছে ক ক্ষয়ের পুত্র বা হচ্ছে ক ক্ষয়ের মানে ক ক্ষয়ের পিতা বা তো প্রথম যে সমস্যাটা এক নম্বর সমস্যা হচ্ছে এই সম্পর্ক ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না যে হচ্ছে যার কথা বলা হয়েছে প্রথমে কি পুরুষ না মহিলা এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে বোঝা যায় না এটা একটা অসুবিধা আর দুই নম্বরটা হচ্ছে আহ কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এরকম বলা থাকবে ধরেন এমন একটা সম্পর্ক দেয়া থাকবে যে সম্পর্কটা আমাদের প্রশ্নের জন্য বা উত্তরের জন্য এটা দরকার নাই সেটা একটু খেয়াল করতে হবে কখন কখন এমন হয় ধরেন এমনকি সম্পর্কের কথা বলা আছে যেটা হচ্ছে আদতে আমাদের এটা এটার কোনো কাজই নাই কিন্তু প্রশ্ন দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে এটা বাদ দিতে হবে যদি এমন কোনো সম্পর্ক থাকে যেটা হচ্ছে দরকার নাই তো সেটা আমাদের প্রথমে বাদ দিয়ে দিতে হবে আর হচ্ছে যেগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমাদের যে সমস্যাটা ফেস করব সেটা হচ্ছে যে আহ কোনো একটা সম্পর্ক বললো সেখানে হচ্ছে কে ছেলে বা কে মেয়ে পুরুষ বা মহিলা এটা অনেক সময় বোঝার সুযোগ থাকে না সেটা আমাদের ধরতে হবে তো এইটা হচ্ছে মোটামুটি এগুলো হচ্ছে ধরতে পারলে ম্যাথ ইজি তো ম্যাথগুলো করার জন্য আমরা হচ্ছে জেনারেশনে যদি ভাগ করি মানে আমাদের যে ম্যাথগুলো থাকবে সেখানে যদি আমরা এগুলোকে জেনারেশনে ভাগ করে নিই তাহলে একটা সুবিধা যেমন জেনারেশন জেনারেশন বলতে আমরা একটা আমাদের বাবা মা হচ্ছে আর একটা উল্টা যদি ধরি যদি ধরি যে আমরা হচ্ছে সেকেন্ড জেনারেশন আমাদের বাবা মা হচ্ছে ফার্স্ট জেনারেশন আর যদি এরকম থাকে যে আমাদের দাদা দাদি নানা আছে তাহলে তারা তাদেরকে তখন ফার্স্ট জেনারেশন ধরতে হবে তো আমরা যদি এভাবে করে ধরি যে আমরা যে জেনারেশন আছি আমরা যে জেনারেশন আছি এটা আমরা ফার্স্ট জেনারেশনে আমাদের বাবা মা তারা হচ্ছে সেকেন্ড জেনারেশনে আর দাদা দাদি থার্ড জেনারেশনে ঠিক আছে তো আমাদের দেখতে হবে আমাদের যে সম্পর্ক গুলো দেওয়া আছে কোনটা ফুয়াত বোন আমার আপন ভাই বোন সব হচ্ছে এই প্রথম জেনারেশনে থাকবে এরপর যদি বলা হয় যে আমার চাচা আমার মামা আমার খালা আমার ফুপু তখন সেটা থাকবে আমার বাবা মায়ের জেনারেশনে কারণ আমার ফুপু হচ্ছে বাবার বোন আমার খালা হচ্ছে মায়ের বোন মামা হচ্ছে মায়ের ভাই আমার হচ্ছে চাচা হচ্ছে বাবার ভাই তাহলে এই এই সবাই হচ্ছে থাকবে সেকেন্ড জেনারেশনে এরকম আমরা যদি হচ্ছে ভাগ করে নিতে পারি যে কোনটা কোন জেনারেশনে তাহলে আমাদের হয়ে যাবে এরপর হচ্ছে যদি আমাদের দাদা দাদি নানা কথা বলা থাকে তখন তারা হচ্ছে থাকবে উপরের জেনারেশনে এখন আপনি যেটা করতে পারেন আপনি যদি ধরেন যে উপরে হচ্ছে ফার্স্ট জেনারেশন তাও হয় কোনো সমস্যা নাই অনেক সময় হচ্ছে প্রশ্ন বোঝা যায় না যে হচ্ছে এটা কত জেনারেশন পর্যন্ত যেতে পারে তখন আপনাকে খুঁটিনাটি করে বের করে নিতে হবে তাহলে আমরা যদি ধরি হচ্ছে ফার্স্ট জেনারেশন তাহলে দ্বিতীয় সেকেন্ড আমরা হচ্ছে থার্ড জেনারেশন ঠিক আছে সাধারণত হচ্ছে যে প্রশ্নগুলো থাকে সব প্রশ্নই প্রায় অলমোস্ট প্রশ্ন হচ্ছে আপনার তিনটা জেনারেশনের থাকে মানে তিনটার বেশি জেনারেশন থাকে না বা আমি দেখি নাই যদি থাকেও অনেক সময় থাকে থাকলে দেখা যাবে যে অংশটা আছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের উত্তরের জন্য দরকার নাই এটা আপনাকে খেয়াল করতে হবে অনেক সময় এরকম থাকতে পারে তিনটা জেনারেশনের বাইরে একটা জেনারেশন আছে হ্যাঁ তখন দেখা যায় সেটা হচ্ছে আমাদের উত্তরের সাথে প্রাসঙ্গিক না মানে আমাদের উত্তরের জন্য দরকার হবে না তো আমাদের প্রথম কাজটা কি এই ধরনের সব ম্যাথ যদি বলা থাকে যে ক খ এর পিতা হ্যাঁ গ গ এর ফুপু তাদের মধ্যে সম্পর্ক কি বা ক খ এর সম্পর্ক কি ক গ এর সম্পর্ক কি এই ধরনের ম্যাথগুলো আমরা দেখবো হচ্ছে জেনারেশনে কে কোন জেনারেশনে পড়েছে সেটা আমরা দেখবো এক নাম্বার আর দুই নাম্বার দেখবো যে কোন কার মেল ফিমেল বিষয়টা মানে কে কোন কে মেলে পড়ে কে ফিমেলে পড়ে এই জিনিসটা আমরা খেয়াল করবো আর সর্বশেষ বিষয়টা হচ্ছে আমরা দেখবো কোনটা চাওয়া হয়েছে প্রশ্নে মূলত কার সাথে কার সম্পর্ক তাহলে যখন আমরা সাজাবো তখন আমাদের ওই বিষয়টাতে ফোকাস করতে হবে যে কার সাথে কার সম্পর্কটা মূলত আমাদের উত্তরটা চাওয়া হয়েছে তো আমরা যখন আগাবো তখন আমরা ওই জিনিসটা মাথায় রেখে আগাবো তো যদি এটা মাথায় রেখে আগাই তখন দেখা যাবে আমাদের অ্যানসারটা খুব তাড়াতাড়ি বেরোয় যাবে কখনো কখনো দেখা যাবে যে কিছু তথ্য আমাদের ওই অ্যান্সারের জন্য দরকারই হচ্ছে না কখন কখনো দেখা যাবে কিছু তথ্য আমাদের জন্য দরকারই হচ্ছে না তো আমরা কিছু ম্যাথ দেখতে চাই তো আমরা ম্যাথ গুলো করার সময় আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা কি সেটা হচ্ছে প্রথমে আমরা যে কোনটা কোন জেনারেশনের পরে এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে আমরা দেখবো হচ্ছে মেল কি আর ফিমেল কি আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে প্রথম থেকে সেটা হচ্ছে প্রশ্নে মূলত কার মধ্যে অর্থাৎ কার কার মধ্যে সম্পর্ক চাওয়া হচ্ছে সেই জিনিসটা মাথায় রেখে আমাদের সাথে দিতে হবে এই তিনটা কাজ যদি আমরা সিকোয়েন্সিয়ালি করতে পারি তাহলে এই ধরনের ম্যাথ গুলো সবগুলো আমরা তাড়াতাড়ি অ্যানসার করতে পারবো ঠিক আছে এই ম্যাথ হচ্ছে চিন্তার বিষয় পরীক্ষা গুলো ভুলার সম্ভাবনা থাকে তো আমরা হচ্ছে এই ধরনের ম্যাথ করার জন্য আমি কিছু স্যাম্পল ম্যাথ আপনাদের দেখাইতে পারি আপাতত স্যাম্পল ম্যাথ কিছু দেখাই আচ্ছা তো আমি এখানে হচ্ছে স্যাম্পল একটা ম্যাথ দেখাচ্ছি আপনাদের শেয়ার করছি আপনার প্রশ্ন খাতে লিখে নিতে পারেন তো ধরেন হচ্ছে আচ্ছা এই যে প্রথম যে আমরা একটা প্যাটার্ন দেখি প্রশ্নে বলা হচ্ছে ক ক্ষয়ের পুত্র আচ্ছা ভালো করে খেয়াল করেন প্রশ্নে বলা হচ্ছে ক ক্ষয়ের পুত্র কে উত্তর দেখেন না প্রশ্নটা ভালো করে খেয়াল করেন বলা হচ্ছে ক ক্ষয়ের পুত্র তাহলে ক হচ্ছে ক্ষয়ের পুত্র এখন এই খটা কি সেটা কিন্তু আমি জানি না এই খটা কি ছেলে না মেয়ে মানে পুরুষ না মহিলা সেটা কিন্তু আমি জানি না বলা হচ্ছে ক হচ্ছে ক্ষয়ের পুত্র কিন্তু খটা কি এটা কিন্তু আমি এখন শিওর না হ্যাঁ মানে সে কি আমার ধর আমি যদি ধরি আমি হচ্ছে ক আমি হচ্ছে ক্ষয়ের পুত্র এখন আমি তো মায়েরও পুত্র হতে পারি বাবারও পুত্র হতে পারি তাই তো আমি মায়ের পুত্র হতে পারি বাবারও পুত্র হতে পারি তো এরকম অনেক সময় আমরা এরকম দেখলে আমরা ধরে নিই যে এটা হচ্ছে বাবা তো এটা কিন্তু আপনি শিওর করে বলতে পারবেন না এটা হয়তো সামনে আপনি ক্লু পাবেন এরকম ধরে নিলে কিন্তু হবে না আপনাকে আগে দেখতে হবে কি বলেছে ক হচ্ছে এর পুত্র আপনার যদি এটা ক হয় এটা যদি খ হয় তাহলে খ হচ্ছে আমার বাবা হইতে পারে মা হইতে পারে এটা মাথায় রাখতে হবে এরপর বলা হচ্ছে পরস্পর ভাই এখন যদি আমরা জেনারেশন ওয়াইজ সাজাই তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় হ্যাঁ যদি আমরা জেনারেশন ওয়াইজ সাজাই তাহলে কাজটা ইজি হয়ে যায় ধরেন আমি বলেছি এখানে বলেছে ক খ এর পুত্র তো আমরা যদি থার্ড জেনারেশন থেকে সাজাই নিজ থেকে যদি ধরি যে এটা হচ্ছে ক ঠিক আছে এটা হচ্ছে ক আর উপর হচ্ছে খ জেনারেশন ওয়াইজ যেহেতু খ হচ্ছে আমার বাবা মা তাহলে তারা হচ্ছে আর বলছে খ আর গ পরস্পর ভাই 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 তাহলে হচ্ছে তো এখন আমি যদি আমাকে এখানে ধরে নিই ক এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে এই ধরনের ম্যাথ গুলো যদি আমি ধরে নিই তাহলে এটা খুব ইজি হয়ে যায় আমি যদি ধরে নিই আমাকে আমি যদি ধরে নিই আমি হচ্ছে ক তাহলে এই ম্যাথ গুলো ইজি হয়ে যায় তো আমি এই ধরনের ম্যাথ গুলো যখন করি তখন আমি ম্যাক্সিমাম সময় এভাবে ধরে হচ্ছে দেখি ম্যাথগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি এটা একটু পরে বলছি আপাতত আমরা দেখি যে হচ্ছে ক হচ্ছে কার পুত্র খয়ের পুত্র আর খ আর গ হচ্ছে পরস্পর ভাই ভাই হচ্ছে পরস্পর ভাই ভাই এরপর বলছে ঘ হচ্ছে গয়ের মা তাহলে ঘ হচ্ছে গয়ের মা তারও মা মানে হচ্ছে আরেকটা জেনারেশন উপরে তারা হচ্ছে উপরের জেনারেশনে ঘ হচ্ছে গয়ের মা তাহলে এটা হচ্ছে আরেকটা জেনারেশন উপর একটা জেনারেশন চলে গেলাম এখন বলা হচ্ছে কি এখন প্রশ্ন হচ্ছে চ ঘয়ের কন্যা এটা একটা ক্রুদে আছে বলা হয়েছে চ ঘয়ের কন্যা এখন ঘয়ের কন্যা মানে মেয়ে তাহলে এটা কোন জেনারেশনে বসবে অবশ্যই এই জেনারেশনে বসবে কারণ ঘয়ের মেয়ে মানে হচ্ছে নাতি পলনে নাতি হলে এই জেনারেশনে বসতো যেহেতু বলেছে ঘয়ের কন্যা হচ্ছে চ তার মনে হচ্ছে তার হচ্ছে এই যে এই জেনারেশন আছে আমার বাবার জেনারেশনে কারণ এখানে যে আছে সে হচ্ছে আমার বাবা বাবার হচ্ছে মা হবে অথবা হচ্ছে চাচি হবে অথবা হচ্ছে বাবার খালা হবে অথবা বাবার পুকু হবে মানে বাবার কিছু একটা হবে যেহেতু এরকম বলা আছে যে উপরে হচ্ছে সে আলাদা আবার তার পুত্র বা কন্যা যাই বলুক না কেন তারা হচ্ছে আমার বাবার এখন বলেছে চ কি হয় চ কি হয় কয়ের এখন দেখেন কারণ এই মাত্রা করতে গেলে আমরা এটুকু বুঝলাম যে হচ্ছে চ কয়ের হয় বাবা হবে না হলে মা হবে না হলে খালা হবে না হলে ফুপু হবে কিছু একটা হবে এখন আমরা যদি এইভাবে করে কিছু জিনিস ইয়ে করে রাখি যেমন বলেছে ক ক্ষয়ের পুত্র তার মানে এটা হচ্ছে ছেলে ছেলে হচ্ছে প্লাস আমরা হচ্ছে আমাদের যেটা চা হবে প্রশ্নে যেহেতু সম্পর্কে বলা হয়েছে চ আর ক এর সম্পর্ক তো আমরা যখন প্রথমে যখন বসাবো তখন আমরা প্লাস মাইনাস দিয়ে রাখবো যদি প্লাস মাইনাস দিয়ে রাখি তাহলে আমাদের যখন অ্যান্সার বের করবো তখন আমাদের কাজটা ইজি হয়ে যাবে ধরেন আমি বলা আছে ক ক্ষয়ের পুত্র মানে ক হচ্ছে মেইল ছেলে ছেলে হলে আমি প্লাস দিয়ে রাখলাম বা মাইনাস দিয়ে রাখলাম আপনি যেভাবে ধরতে মনে চাই আমি ধরেন ছেলে ধরলাম প্লাস এখন বলছে খ আর গ পরস্পর ভাই তার মানে খ আর গ পরস্পর ভাই মানে দুইজনই ভাই আমি হচ্ছে যেহেতু মেইল আমি এখানে প্লাস ধরে রাখলাম ছোট করে এরপর বলেছে কি দেখেন ঘ হচ্ছে কি এই ঘ এর সাথে কিন্তু আমাদের প্রশ্নের কোনো সম্পর্ক আমাদের প্রশ্নে কি চাই হচ্ছে চ ক এর কি হয় আমাদের ঘ এর সাথে কিন্তু সম্পর্ক নাই শুধু বলা আছে চ হচ্ছে ঘ এর কন্যা চ হচ্ছে ঘ এর কন্যা তাহলে এরা যদি পরস্পর ভাই হয় তাহলে সে হচ্ছে তার বোন তাই তো বোন তাহলে আমি যদি এটা হয় তাহলে এটা হচ্ছে আমার বাবা ঠিক আছে আমি যদি এটা হয় তাহলে এটা হচ্ছে আমার বাবা এটা হচ্ছে আমার চাচা এটা হচ্ছে আমার ফুপু কারণ তারা এক কাতার আছে এক কাতারে এক কাতারে মানে তারা সবাই ভাই বোন তার মানে এখানে এটা হচ্ছে প্লাস ভাই এটা হচ্ছে প্লাস ভাই এটা হচ্ছে বোন তার মানে আমার যদি খ যদি আমার বাবা হয় তাহলে গ হচ্ছে আমার চাচা হবে আর চ হচ্ছে আমার ফুপু হবে তারা হচ্ছে সবাই এক কাতারে আর এটা কি হবে আমার দাদি হবে যেহেতু আমার বাবার দিক থেকে গেছি আমি তাহলে এটা দাদি যদি মায়ের দিক থেকে যেতাম মামা খালা তখন আমার নানি হতো এটা তো এখানে প্রশ্নে চাওয়া হচ্ছে চ আর ক সম্পর্ক কি এখন তাহলে চ কি হবে চ হচ্ছে এর ফুপু হবে সহজমেধ কিন্তু আমি অনেক সময় নিয়ে বললাম কারণ এখানে আমরা মানে পুরো বিষয়টা হচ্ছে আমরা একটা প্যাটার্নে ফেলার চেষ্টা করছি তো এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমে করলে কাজটা হচ্ছে ইজি হয় পরীক্ষা আপনার ভুল হবে না মানে কারণ হচ্ছে আমি এখানে প্লাস মাইনাস দিয়ে রেখেছি যখন প্রশ্নটা আমি বসাবো তো এখন আমরা এই জিনিসটাকে একটু শর্ট এ প্রেজেন্ট করি শর্ট এ যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমে দেখবো আমাদের এখানে কি চা হয়েছে প্রথমে বলা যে চ আর ক এর মধ্যে কি সম্পর্ক তো আমাদের সবসময় চ আর ক কে টার্গেটে রাখতে হবে যে চ কটা আমি বের করতে যাচ্ছি এক নাম্বার তো যেহেতু এটা আমার বের করতে হবে এখন দুই নম্বর দেখতে হবে যে আমার এখানে যেটা বলা হয়েছে ক মানে আমার যেটা বের করতে বলা হয়েছে চ আর কি মেল না ফিমেল এটা আমার মাথায় রাখতে হবে আমি প্রথমে দেখলাম কো হচ্ছে পুত্র বলা আছে তাই একটা দিয়ে রাখলাম আবার বলেছে ঘয়ের কন্যা মানে মেয়ে তার মনে হচ্ছে ফিমেল তাহলে যেহেতু আমার আগের জেনারেশন মানে বাবার বাবার জেনারেশন তাহলে বাবার জেনারেশন এরা হচ্ছে বাবার ভাই বাবার ভাই তারপর হচ্ছে বাবার বোন বাবার ভাই যদি বলতো এর সাথে কি সম্পর্ক গ হচ্ছে আমার চাচা যে ঘয়ের সাথে কি সম্পর্ক যেতে বলেছে হচ্ছে চ ঘয়ের কন্যা চ হচ্ছে ঘয়ের কন্যা আবার বলা হচ্ছে ঘ হচ্ছে গয়ের মা তার মানে এটা এটা হচ্ছে নেগেটিভ আছে নেগেটিভ মানে হচ্ছে আমি ধরেছি ফিমেল তখন আমি বলতে পারলাম যে এটা হচ্ছে আমার দাদি এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি সম্পর্কগুলো বের করতে পারি যদি এভাবে একটা সিস্টেমেটিক্যালি আমরা একটা প্যাটার্নের মধ্যে ফেলি তাহলে ভুল হবে না কারণ এই এখানে হচ্ছে আরো অনেক জটিল করে দিতে পারে যেমন পরের প্রশ্ন একটু দেখেন বলা হচ্ছে ক খয়ের পুত্র বলা হচ্ছে কি ক খয়ের পুত্র এবং গ পরস্পর বোন তো আমরা আগের ম্যাটটাতে করতে পারি চাইলে আগের ম্যাটটাতে করতে পারি জাস্ট আমি আগের ম্যাথে কিছু মানে কারেকশন করে দেখাচ্ছি এখন দেখেন এখানে বলা হচ্ছে ক হচ্ছে খ এর পুত্র তো খ যেটাই হোক না কেন ক হচ্ছে তার পুত্র এটা হচ্ছে আমি প্লাস দিয়ে রাখলাম কারণ কি কারণ হচ্ছে আমার প্রশ্নে লাস্টে দেখেন বলা হয়েছে চয়ের সাথে ক এর কি সম্পর্ক এটা কিন্তু আমার বলা হয়েছে চয়ের সাথে ক এর কি সম্পর্ক এটা হচ্ছে প্রশ্নে চাওয়া হয়েছে যেহেতু চ আর কয় সম্পর্কে চা হচ্ছে তার মানে কটা হচ্ছে আমার আমার জন্য গুরুত্বপূর্ণ একটু পরে আমার কটা লাগবে তাই আমি কি করলাম কটা ছেড়ে নামে এটা আমি বের করে রাখলাম বের করে রাখলাম এখন যেহেতু ক বলেছে খ এর পুত্র তাহলে খ কি হইতে পারে আমি যদি ক হই তাহলে খ আমার বাবা হইতে পারে মা হইতে পারে করলেন বলা হয়েছে খ আর গ পরস্পর বোন খ আর গ যদি পরস্পর বোন হয় তার মানে এরা দুজন হচ্ছে ফিমেল মানে বোন বোন হওয়া মানে হচ্ছে আমি যদি এটা হই ক যদি হই তাহলে এটা আমার মা হবে এটা আমার খালা হবে তার মানে এখন মামার দিক থেকে এখন আমার মামার দিক থেকে এখানে বলা হচ্ছে এখন বলা হচ্ছে ঘ হচ্ছে গয়ের মা বলা হচ্ছে ঘ হচ্ছে গয়ের মা অর্থাৎ ঘটা হচ্ছে উপরের জেনারেশন গয়ের মা বলা হয়েছে মা মানে হচ্ছে ফিমেল আমি এটাকে ম্যানেজ দিয়ে রাখলাম এরপর বলা হচ্ছে চ ঘয়ের পুত্র এর পুত্র মানে এই যে এই এই পার্টে আসবে আসবে ঘয়ের পুত্র মানে কি ডিরেক্ট এটা যদি বলতো যে হচ্ছে আহ ঘরের নাতি বা নাতনি কিছু যদি বলতো তখন কিন্তু এইটা নিজের পার্টে বসতো তো হচ্ছে এটা সেকেন্ড জেনারেশন আছে বলে হচ্ছে চ হচ্ছে ঘরের পুত্র পুত্র আপনি একটা প্লাস দিয়ে রাখতে পারেন তাহলে এটা হচ্ছে আমার মাইনাস আছে আমার মা এটা খালা এটা হচ্ছে আমার যেহেতু প্লাস বলা আছে আমার মামা এখন বলেছে চেয়ে কয় কি তাহলে ডাইরেক্ট আমি বলতে পারলাম যে চ হচ্ছে কয়ের মামা চ হচ্ছে কয়ের মামা তো যদি এই প্যাটার্নে রাখেন আপনার হয়তো প্রশ্ন করতে তিরিশ সেকেন্ড চল্লিশ টাইম লাগবে কিন্তু আপনার হচ্ছে প্রশ্ন এই ধরনের উত্তর গুলো আপনার ভুল আসবে না কখনোই পরের প্রশ্ন আমরা একটু ট্রাই করে দেখি আপনার আমরা পারি কিনা বলা হচ্ছে হচ্ছে মাথা তো এখন আমরা বলেছে হচ্ছে ঘয়ের মাতা গ এখন গয়ের মাতা হচ্ছে ঘ তার মানে আমরা এখানে এটার আহ এটা মেল না ফিমেল মানে এটার জেন্ডারটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম কিন্তু এর জেন্ডার কিন্তু আমি বলতে পারছি না যদি আমি যদি গ হই তাহলে আমি ছেলে হইতে পারি মেয়ে হইতে পারি মানে এখানে আমি তো জানি না এখন এখানে বলা নাই শুধু বলা আছে ঘ হচ্ছে আমার মা আমার মা এখন মায়ের সন্তান ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে এটা আমরা এখন জানি না তো আমি যদি মাকে সেকেন্ড জেনারেশনে প্রথমে ধরি যে ঘ হচ্ছে আমার মা আমি যদি ধরি ঘ হচ্ছে আমার মা ধরার পর এই মায়ের হচ্ছে সন্তান হচ্ছে কে গ আচ্ছা এখন আমি আমাকে গ নিতে হবে আমি যদি এখানে গ নেই তো এখানে গ নিলে কি হবে দেখেন এখানে সন্তান এখন যেহেতু এখানে বলেছে ঘ মাতা তাহলে আমরা এখানে ম্যানেজ দিয়ে রাখবো মানে নেগেটিভ সাইন দিয়ে রাখবো তারপর বলেছে ঘ গ এর কন্যা নয় ঘ কি হবে এর ঘ এর মাতা হচ্ছে আচ্ছা উল্টা লিখেছি আমি আমি উল্টা দেখছিলাম উল্টা বলেছে ঘয়ের মাথা হচ্ছে গ মাটা হচ্ছে উপরে আমি ঘটা উপরে লিখে ফেলেছিলাম এর মাথা হচ্ছে গ তাহলে ঘ হচ্ছে তাদের সন্তান তার সন্তান আর গ হচ্ছে মাতা মাতা মানে বলেছে ঘ গয়ের কন্যা নয় ঘ যদি গয়ের কন্যা না হয় তাহলে কি হবে কন্যা না হলে পুত্র হবে কন্যা যদি না হয় তাহলে পুত্র হবে তার মানে হচ্ছে আমাদের এর যে আইডেন্টিটিটা সেটা আমরা পেয়ে গেলাম প্রথমে বলেছে হচ্ছে গ হচ্ছে ঘয়ের মা তাহলে উপরের আইডেন্টিটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ফিমেল পরে হচ্ছে বলা হয়ে ঘ হচ্ছে গয়ের আহ কন্যা না কন্যা নাম হচ্ছে পুত্র তার মানে এটার আহ মেল ফিমেল আমরা পেয়ে গেলাম তাহলে এটা আমরা পেয়ে গেলাম তারপরে বলছে কি এখন ক্যানসার হয়ে গেছে এখন বলছে ওতএব ঘ ও গয়ের মধ্যে সম্পর্ক কি এখন ঘ আর গয়ের মধ্যে সম্পর্ক কি এটা যেহেতু প্লাস আছে যেমন ছেলে এটা হচ্ছে মেয়ে তার মানে বলতে পারি মানে মা আর কি আমরা বলতে পারি যে ঘ হচ্ছে গয়ের ছেলে আর এর মা হচ্ছে গ সহজ প্রশ্ন একেবারে এটা হচ্ছে ছিল তো এখানে জাস্ট দুইটা জেনারেশন জেনারেশন আছে তিন নাই আমি পরের পার্টটা দেখি নাই এখানে পরের পার্টটা আমরা দেখি যে আগের যে গুলো ছিল সেগুলো তিনটা জেনারেশন ছিল এখানে জাস্ট দুইটা জেনারেশন আছে টিরেকি হয়ে গেছে আচ্ছা পরে ম্যাটটা আমরা দেখি তারপরে ম্যাথটা এটা একেবারে সহজ ছিল আচ্ছা পরের ম্যাটটা বলা হয়েছে যে একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন তার মানে দুইজনের দুইজনেরই আমরা আইডেন্টিটি পেয়ে গেলাম মেল না ফিমেল আমরা পেয়ে গেলাম তখন বলেছে একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বলেন ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর ওই পুরুষের পিতা মানে যদি আমি ধরি একজন মহিলা প্রথমে আমি যদি ধরি যে এখানে একজন মহিলা আছে একজন মহিলা আছে আমরা একটা মাইনাস দিয়ে রাখলাম যে এই মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন যে ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর মানে ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর শ্বশুর মানে হচ্ছে এই যে বাবার জেনারেশনে শ্বশুর হচ্ছে আমার বাবার জেনারেশনে তার মানে এই যে এই দ্বিতীয় ধাপে হচ্ছে শ্বশুর বলবে আমি ধরলাম এখানে যে শ্বশুর আছে আমি ধরলাম যে সেকেন্ড শ্বশুর আছে শ্বশুরটা কার পিতা বলে হচ্ছে হচ্ছে ওই পুরুষের পিতা তাহলে পুরুষটা যদি আমি এখানে ধরি একটা পুরুষ আছে এখানে আহ তার বাবা মানে এই এই পুরুষের বাবা হচ্ছে পুরুষের বাবা হচ্ছে সেকেন্ড জেনারেশন আছে আর এরা কিন্তু একই জেনারেশন আছে এখন হচ্ছে ওই পুরুষের পিতা হলো আমার শ্বশুর এখন পুরুষের সাথে মূল সম্পর্ক কি তাহলে যদি আহ শ্বশুর হয় শ্বশুর হলে আমরা জানি শ্বশুর হলে কি হবে প্রথমে যদি মহিলা হয় তাহলে শ্বশুর মানে হচ্ছে শ্বশুরের ছেলে হচ্ছে তার স্বামী যদি মহিলা হয় তাহলে শ্বশুরের ছেলে হচ্ছে তার স্বামী আর যদি পুরুষ হয় তাহলে পুরুষের যদি এরকম হয় যে পুরুষ তাহলে পুরুষের যদি হয় তাহলে তার শ্বশুরের মেয়ে হচ্ছে তার ওয়াইফ যদি একটা মহিলার কথা বলা হয় তাহলে তার যদি বলা হয় তার শ্বশুর তাহলে মহিলা শ্বশুর মানে হচ্ছে শ্বশুরের ছেলে হচ্ছে কি হবে তার হাজবেন্ড হওয়ার সম্ভাবনা আছে আবার দেবর হতে পারে ভাসুর হতে পারে আবার হচ্ছে যদি কোন একটা পুরুষের কথা বলা হয় তাহলে তার শ্বশুরের যে ছেলে বা মেয়ে শ্বশুরের ছেলে বা মেয়ে হলে কি হবে তার স্ত্রী হবে অথবা না হলে হচ্ছে তার মেয়ে হলে শালী হবে হচ্ছে মানে শালিকা বা হচ্ছে শ্যালক হবে তো এখন এখানে তো অন্য কোনো কিছু বলা হয় না ডিরেক্ট তো যেহেতু বলা হয়নি তার মানে হচ্ছে আহ পুরুষটা হচ্ছে তার শ্বশুর আর এই পুরুষটা হচ্ছে তার স্বামী এটাও সহজ প্রশ্ন ছিল এটা রিটেন পরীক্ষা এসেছে পরে যে প্রশ্নটা আছে দেখেন পরের প্রশ্ন বলেছে ক হচ্ছে ক্ষয়ের বোন বলা হচ্ছে ক হলো ক্ষয়ের বোন আর এখানে দেখেন তিন স্টেপ আছে তো আমরা এটা একটু দেখি ভালো করে এখানে আমরা দেখি যে জেনারেশন এখানে জেনারেশন বিষয়টা আবার আসছে জেনারেশন প্রশ্নগুলো বেশি আসে তো বলেছে ক হচ্ছে ক্ষয়ের বোন তাহলে আমরা ক আর খকে একটা পাটে ধরি যে এটা হচ্ছে ক এটা হচ্ছে হচ্ছে একটা জেনারেশন বলা হচ্ছে ক হচ্ছে খ এর বোন খ কি এটা কিন্তু বলে দেওয়া নাই খ কি ভাই না বোন এটা বলা নাই কিন্তু বলেছে ক হচ্ছে বোন কার বোন খ এর বোন ক যদি বোন হয় আমি এটা মাইনাস ধরলাম আর খটা কি আমি এখনো জানি না তারা হচ্ছে ভাই বোন একই লেভেলে দিলাম আমরা তাদেরকে একই লেভেলে রাখলাম এরপর বলেছে গ হচ্ছে খ এর মা গ হচ্ছে খ এর মা যেহেতু নিচের ক আর খ ভাই বোন তাহলে গ হচ্ছে কি হবে ক এর মা আবার হচ্ছে খ এর মা যেহেতু মা আছে আমরা এখানে হচ্ছে মাইনাস সাইন দিয়ে রাখলাম এরপর বলেছে ঘ হলো গয়ের বাবা ঘ হলো গয়ের বাবা তার মানে আবার আরেকটা জেনারেশন ঘ হলো গয়ের বাবা তার মানে তিনটা জেনারেশন হয়ে গেছে ঘ হচ্ছে গয়ের বাবা তো ধরেন এটা যদি আমি হই তাহলে এটা আমার মা এটা হচ্ছে যেহেতু মায়ের বাবা তার মানে এটা হচ্ছে আমার নানা ঠিক আছে আমি যদি এটা হই তাহলে এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার নানা এখন বলছে উ ও ঘর মা উ হচ্ছে ঘয়ের মা জেনারেশন এখানে চারটা দেওয়া দেখেন উ হচ্ছে ঘরের মা হয়তো উ ওটা কাজে লাগবে না কারণ এই ধরনের সব প্রশ্নে এরকম হয় যদি তিনটা জেনারেশনে বেশি থাকে তাহলে ওই যে একটা যে এক্সট্রা জেনারেশন ওই এক্সট্রা জেনারেশনটা হচ্ছে আপনার কাজে লাগে না তো এখানে হচ্ছে বলা হচ্ছে উঁ হচ্ছে ঘয়ের মা যদি উঁ ঘয়ের মা হয় তাহলে হচ্ছে আমরা দেখলাম আরেকটা জেনারেশন আসছে কিন্তু আলটিমেটলি প্রশ্নটা হচ্ছে কি ক আর ঘয় সম্পর্ক তার মানে উঁটা কিন্তু দরকার না এখানে আমাদের এখানে চেয়েছে ক আর হচ্ছে ঘয় সম্পর্ক উঁটা কিন্তু আমার দরকার নাই তো আমরা এখান থেকে কি কি পেলাম এটা হচ্ছে প্লাস তাহলে ক যেটা হবে সে হচ্ছে মে সে হচ্ছে মেয়ে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে তার মা যেহেতু মাইনাস তার মা আর এটা হচ্ছে প্লাস তার মানে মায়ের বাবা হচ্ছে তাহলে এটা যদি হয় মেয়ে মা এটা হচ্ছে তার নানা তাহলে নানার জন্য সে কি নাতনি নাতি না কিন্তু যদি এখানে কটা প্লাসের হইতো কটা যদি প্লাসের হইতো তখন কি হইতো ক হইতো ভয়ের নাতি হইতো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে হচ্ছে ক হলো ভয়ের নাতনি মানে ফিমেল এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই প্রশ্নের মধ্যে হচ্ছে আমরা এখানে আরো অনেক কিছু বলতে পারি প্রশ্নের মধ্যে অনেক কিছু চেঞ্জ করতে পারি যেমন আমরা যদি এখানে বলা আছে যদি এরকম বলতো ক খ এর বোন এটা যদি বলতো পরস্পরের ভাই হ্যাঁ যদি বলা ক খ পরস্পরের ভাই তখন দেখা যেত কি ক আর খ দুইটাই হচ্ছে ভাই তার মানে হচ্ছে এরকম ক ভাই খ ভাই দুইটাই ভাই এরকম যদি বলা থাকতো যে ক খ পরস্পরের ভাই এরপর বলা আছে গ হচ্ছে খয়ের মা গ হচ্ছে ক্ষয়ের মা এরপর যদি বলতো যে খ আর ঘয়ের সম্পর্ক কি এভাবে যদি বলতো যে খ আর সম্পর্ক কি তখন যদি ভাই হইতো তাহলে আমরা বলতাম যে খ হচ্ছে ঘয়ের নাতি অথবা ক হচ্ছে ঘয়ের নাতি তো এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলো কিন্তু এই প্যাটার্নটি অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে আহ রিলেশনশিপ অর্থাৎ ব্লাড রিলেশনশিপ বা ব্লাড রিলেশন তো এই ধরনের সবগুলো প্রশ্ন আপনার হচ্ছে এই ফর্মেটে আসে আমি হচ্ছে আপনার লাস্ট একবার পঁয়ত্রিশ থেকে দেখেন এখানে পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ মানে এখানে সবগুলো বিসিএস মেন্টাল এবিলিটি আমরা জানি হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএস থেকে অ্যাড হয়েছে তো পঁয়ত্রিশতম বিসিএস থেকে এখন পর্যন্ত যে যে টাইপের প্রশ্নগুলো এসেছে আমি হচ্ছে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করেছি মানে তার মানে এগুলো হচ্ছে ফরমেট ঠিক আছে তো এখানে আপনার ব্যাংকে এই টাইপের যেমন আমি নিচে যে প্রশ্ন দেখেন ব্যাংকে এই টাইপের প্রশ্ন আসছে মানে ব্যাংক পরীক্ষার জন্য এই এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তারাই ম্যাথ প্র্যাকটিস করবেন এই এই প্রশ্নগুলো ব্যাংকের পরীক্ষা আসে গভর্নমেন্ট ব্যাংক জব এক্সাম গুলোতে আসে তো আমি আপনাদের একটা প্রশ্ন বলি আপনারা হচ্ছে লিখে একটা ব্যাংকের প্রশ্ন আপনারা লিখে হচ্ছে আমাকে হচ্ছে অ্যানসারটা জানাবেন তো প্রশ্ন একটু সবাই খাতায় লিখে নেন আমি বলি তো প্রশ্ন বলা আছে প্রশ্ন একটু লিখেন সবাই তাড়াতাড়ি করে খাতায় প্রশ্নটা হচ্ছে আপনার এসেছিল কৃষি ব্যাংকে লিখেন হচ্ছে ক খয়ের ছবি দেখিয়ে বললো ক ক খয়ের ছবি দেখিয়ে বললো ক খয়ের ছবি দেখে সে আমার পিতামহের সে আমার পিতামহের পুত্রের স্ত্রীর মেয়ে ক খয়ের ছবি দেখে বললো কি বললো সে আমার পিতামহের পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে এখন প্রশ্ন বলা হয়েছে খ মা খয়ের প্রশ্ন বলা হয়েছে খয়ের মা খয়ের মা কয়ের কি হয় প্রশ্ন বলা হয়েছে খয়ের মা কয়ের কি হয় আমি আবার বলছি শুরু থেকে বলেছে ক খয়ের ছবি দেখে বললো সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে প্রশ্ন বলা হচ্ছে ক্ষয়ের মা কয়ের কি হয় প্রশ্ন হচ্ছে ক্ষয়ের মা কয়ের কি হয় এটা আপনাদের প্রশ্ন তো আপনারা হচ্ছে সলভ করে এখনই দিবেন আমাকে তো ক্লাসটা কেটে গেলে আমরা পাঁচ মিনিটের ব্রেক নিব আমরা আটটা পঞ্চাশ আবার শুরু করবো ক্লাসটা যদি কেটে যায় যে কোনো সময় তাহলে আমরা পাঁচ মিনিটের ব্রেক নিয়ে আটটা পঞ্চাশ থেকে শুরু করবো পরে পার্টে আমরা মানে যে বড় পার্টটা আছে সেটা হচ্ছে ইভ্যালুশনশিপ ইভ্যালুয়েশন অফ রিলেশন ওই পার্টটা আমরা পড়বো তা আপনারা এই প্রশ্নটা যেটা বললাম সেটা একটু সলভ করে আমাকে দেন এখনই উত্তরটা লিখে দেন এখন না হলে আপনার পরের সেশনে